হ্যালো ডাক ডার্লিংস, আমি কৌস্তভ। ওয়েলকাম টু মাই চ্যানেল কিউরিওফাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হওয়া মুভি বুলবুলের ফুল স্টোরি এক্সপ্লেনেশন, এবং শেষে আমি মুভির কয়েকটা আননোন থিওরি এবং বাংলা ফ্লোকলোরের ব্যাপারেও তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে চলো আজকের এপিসোড স্টার্ট করা যাক, কিন্তু তার আগে লেটস রোল দ্য ইন্ট্রো। এই ফিল্মের কাহিনী শুরু হয় 1881 সালে বাংলার একটা গ্রাম থেকে, যেখানে 8-9 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের বিয়ে হচ্ছিল। বিয়েতে অনেক লোকজন এসেছিল, যাদের মধ্যে 10-11 বছর বয়সের একটা ছেলেও ছিল। অন্যান্য দিনের মতোই বাচ্চা মেয়েটা তার বাড়ির পাশে বাগানে খেলা করছিল, নিজের বিয়ের শাড়ি গয়না পরেই। বাচ্চা মেয়েটার পিসিমা তাকে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিল। তখন তার সাথে দেখা হয় সত্যার। এরপর বাচ্চা মেয়েটা, যার নাম বুলবুল ছিল, তার বিয়ে হয়ে যায় এবং তাকে পালকি করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। পুরো রাস্তাতে সে ঘুমোতে ঘুমোতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে যায় এবং সে খুব ভয় পেয়ে যায়, কারণ তার চেনা পরিচিত বাড়ির কোনো লোকই পালকির ভেতর ছিল না। সত্যার বৌদি বিনোদিনী বুলবুলকে বকাঝোকা করে চুপ করতে চাইছিল, কিন্তু সত্যা বিনোদিনীকে বারণ করে এবং বিনোদিনীকে বলে বুলবুল হয়তো ভয় পেয়ে গেছে। এরপর সত্যা বুলবুলকে একটা গল্প শোনাতে শুরু করে, চুড়েলের গল্প, যাদেরকে আমরা বাংলাতে ডাইনি বলি। সেই চুড়েলটা নাকি গাছের উপরে থাকতো, তার পা দুটো উল্টো ছিল এবং সে সবসময় নাকি শিকারের খোঁজ করত। গল্প শুনতে শুনতে বুলবুল তার শ্বশুরবাড়ি চলে আসে, কিন্তু এখানে এসে সে জানতে পারে তার বিয়ে সত্যার সাথে হয়নি, হয়েছে তার বড় ভাই ইন্দ্রনীল ঠাকুরের সাথে, যে বুলবুলের থেকে বয়সে অনেকটাই বড় ছিল, প্রায় 20 বছর। এই ইন্দ্রনীল ঠাকুরের একটা যমজ ভাই ছিল, যার নাম মহেন্দ্রা ঠাকুর। মহেন্দ্রার সাথেই বিনোদিনীর বিয়ে হয়েছিল, কিন্তু মহেন্দ্রা পাগল ছিল। বুলবুল শ্বশুরবাড়ি আসার পর ঘরে যখন একা ছিল, তখন মহেন্দ্র তার ঘরে ঢুকে আসে এবং বুলবুলকে পুতুল ভেবে ওর সাথে খেলা করতে শুরু করে, কিন্তু তখনই ইন্দ্রনীল এসে মহেন্দ্রকে থামায়। ছোট বুলবুল না বুঝে ইন্দ্রনীলকে জিজ্ঞেস করে, সত্যা বলে ছেলেটা কোথায়, যার সাথে ওর বিয়ে হয়েছিল? তখন ইন্দ্রনীল ঠাকুর বুলবুলকে বলে, যখন সে বড় হয়ে যাবে তখন সে বুঝতে পারবে স্বামী এবং দেওরের মধ্যে পার্থক্য কি। এরপর 20 বছর কেটে যায়। সত্যা লন্ডন থেকে ল পড়ে তার বাড়ি ফিরছিল। তাদের বাড়ির আশেপাশে ঘন জঙ্গল ছিল এবং আমরা দেখতে পাই এখানে চাঁদের আলোটাও লাল রঙের ছিল। বাড়ি ফেরার পথে সত্যাকে তার ঘোড়ার গাড়ির চালক বলে, এই জায়গাটা ঠিক ভালো না, এখানে নাকি একটা চুড়েল আছে যে সবাইকে মেরে দেয়। সত্যা এই কথাগুলোকে অন্ধবিশ্বাস ভেবে ইগনোর করে এবং ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তাদের গাড়ির সামনে হঠাৎই একটা গাছ ভেঙে পড়ে। গাড়ির চালক গাড়ি থেকে নেমে গাছটা সরাচ্ছিল, তখনই আমরা দেখি সত্যার সামনে উল্টোভাবে একটা ছায়ামূর্তি ঝুলছে গাছ থেকে। তখনই সত্যার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে সে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে সেই ঘোড়ার গাড়ির চালক তার দুজন বউকে নিয়ে ঠাকুরাইন বুলবুলের সামনে দাঁড়িয়েছিল। সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল এবং সে বুলবুলকে জানায় সে দুজনকেই খুশি রাখবে। এটাই সেই ছোট বুলবুল ছিল যে বড় হয়ে ঠাকুরাইন হয়ে গেছিল এবং এই হাভেলিটা সামলাচ্ছিল। বুলবুল সেই ঘোড়ার গাড়ির চালককে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। সত্যা বুলবুলের কাছে এসে তার সাথে কথা বলছিল। সে 5 বছর পরে এই হাভেলিতে ফিরেছিল লন্ডন থেকে। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা ছোটবেলায় একসাথে খেলা করত আর বুলবুলের সত্যার ওপর ক্রাশ ছিল, কারণ বিয়ে হওয়ার পর সত্যাকেই প্রথমে সে নিজের স্বামী ভেবেছিল। কিন্তু এখন সত্যা দেখে যে বুলবুলের স্বভাব পুরো চেঞ্জ হয়ে গেছে, সে খুবই বোল্ড হয়ে গেছে সেই সময় স্ট্যান্ডার্ডের অনুযায়ী, এবং তার শাড়ির গয়না খুবই ক্লাসি ছিল। এটা দেখে সত্যার একটু শখ লেগেছিল। এবার এখানে দেখানো হয় প্রায় 2 বছর আগে মহেন্দ্রা ঠাকুরের মার্ডার হয়ে গেছিল এবং বুলবুলের স্বামী ইন্দ্রনীল ঠাকুর ঘর ছেড়ে চলে গেছিল। এই জিনিসটার কারণ একটু পরেই তোমরা জানতে পারবে। এবার এরা দুজন বিনোদিনীর সাথে দেখা করতে যায়। মহেন্দ্র মারা যাওয়ার পর বিনোদিনী তখনকার প্রথা অনুযায়ী চুল কামিয়ে ন্যাড়া হয়ে সাদা থান পরে বিধবাদের আশ্রমে থাকছিল। তারা যখন সেখানে যায় বিনোদিনী মালা জপছিল। সে সত্যাকে বলে মহেন্দ্রকে একটা চুড়েল খুন করেছে কালী পুজোর দিন রাতে, কারণ যে ঘরে মহেন্দ্রর রক্তাক্ত মৃতদেহ পড়েছিল সেই ঘরে বিনোদিনী রক্তে মাখা উল্টো পায়ের ছাপ দেখেছিল। বিনোদিনীর এই কথাগুলো শুনে বুলবুল হাসতে থাকে। সেদিন রাতে সত্যা বন্দুক নিয়ে শিকার করতে বেরোচ্ছিল, কারণ তার চুড়েলের গুজবে বিশ্বাস ছিল না। বেরাবার সময় সে দেখে একজন লোক বুলবুলের পা তার থাইয়ের ওপর রেখে জুতো পরাচ্ছিল। লোকটার নাম ছিল ডক্টর সুদীপ, সে বুলবুলের পার্সোনাল ডক্টর ছিল। বুলবুল দুজনের ইন্ট্রোডাকশন করায়।
কিন্তু সত্যার এই ব্যাপারটা ভালো লাগেনি। এরপর ডক্টর সুদীপ সেখান থেকে চলে যাচ্ছিল এবং যাবার সময় সে বলে মাস্টার দিনকরের বাড়িতে তাকে যেতে হবে। সত্যা তাকে বলে যে মাস্টার দিনকর তো খুবই ভালো মানুষ। এটা শোনার পর বুলবুল সার্কাস্টিক্যালি হাসতে থাকে এবং সত্যাকে বলে মাস্টার দিনকরের বউকে জিজ্ঞেস করুক সে যে সে কতটা ভালো মানুষ, তার বউয়ের ভাঙা হাড়গুলোই এর উত্তর দেবে। ডক্টর সুদীপ চলে যাওয়ার পর সত্যা বুলবুলকে অ্যাডভাইস দেয় বাইরের কোনো পুরুষের সাথে কথা বলার সময় যাতে পর্দার আড়াল থেকে সে কথা বলে। এটা শুনে বুলবুল হাসে এবং তাকে শিকারে যেতে বলে। এরপরে সত্যা মাস্টার দিনকর এবং গ্রামের কয়েকজন মাত্র লোকজনকে নিয়ে শিকারে বেরোয়। চুড়েলের ভয়তে গ্রামের অনেকেই সত্যার সাথে জয়েন করেনি। এরপরে দেখা যায় একটা ছায়ামূর্তি হঠাৎই মাস্টার দিনকরকে অ্যাটাক করে এবং তাকে টানতে টানতে জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়ির দিকে নিয়ে যায়। ডক্টর সুদীপ ওই ভাঙা বাড়িটার কাছাকাছি ছিল এবং মাস্টার দিনকরের চেল্লানোর শব্দ শুনে সেই সেই ভাঙা বাড়িটার সামনে আসে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে কেউ নেই। সত্যাও দৌড়ে দৌড়ে সেখানে আসে। তখনই তারা দুজন বাকি লোকজনদের আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় মাস্টার দিনকরকে কেউ খুন করে গাছ থেকে উল্টোভাবে ঝুলিয়ে দিয়েছে। এটা দেখে ডক্টর সুদীপ পুলিশকে খবর দিতে বলেন। পরের দিন সকালে সত্যা বুলবুলকে বলে এটা কোনো চুড়েলের কাজ নয়, এই খুনটা কোনো একজন পুরুষ করেছে। এই কথাটা শুনে বুলবুল হাসতে হাসতে বলে কোনো মহিলাও তো কাজটা করতে পারে। তখন সত্যা বলে কোনো মহিলার শরীরে এতটা শক্তি নেই। তখনই সেখানে বিনোদিনী আসে। সত্যাই তাকে ডেকেছিল কারণ মহেন্দ্রের মৃত্যুবার্ষিকী ছিল, এর জন্য বিনোদিনী পুজো দিতে চেয়েছিল। এরপর বিনোদিনীকে সত্যা জিজ্ঞেস করে ডক্টর সুদীপ কবে থেকে এখানে আসছে। তখন বিনোদিনী সত্যাকে বাড়িয়ে বাড়িয়ে বলে ইন্দ্রনীল ঠাকুর বাড়ি ছেড়ে যাওয়ার আগে থেকেই আসছে। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকে কয়েকটা সিন দেখানো হয়। সত্যা আর বুলবুল বড় হয়ে গেছে। বুলবুলের সত্যার জন্য খুব ডিপ ফিলিংস ছিল এবং সে তার ফ্রি টাইম শুধু সত্যার সাথেই কাটাত। তারা দুজনে মিলে একটা বইও লিখছিল। ইন্দ্রনীলও এদের ক্লোজনেসটা নোটিস করে এবং খুব জেলাস ফিল করে। বিনোদিনীও ইন্দ্রনীল ঠাকুরের কাছে সত্যা এবং বুলবুলের ব্যাপারে কান ভরতে থাকে তাকে ভড়কাবার জন্য। ফাইনালি ইন্দ্রনীল বিরক্ত হয়ে সত্যাকে লন্ডনে পাঠিয়ে দেয় ল পড়ার জন্য। এই জন্য বুলবুল খুব আপসেট হয়ে যায়। এরপরে ইন্দ্রনীল সত্যাকে কলকাতায় নিয়ে আসে এবং সেখান থেকে ডাইরেক্ট লন্ডনে পাঠিয়ে দেয়। এই খবরটা পেয়ে বুলবুল পুরোপুরি ভেঙে যায়। সত্যা এবং বুলবুল যে বইটা লিখছিল সেটা বুলবুল ফায়ার প্লেসে পুড়িয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখি ইন্দ্রনীল বিনোদিনীর সাথে খাটে শুয়ে আছে এবং বিনোদিনী তাকে গ্লাসে মদ ঢেলে দিচ্ছে। ইন্দ্রনীল খুব দুঃখে ছিল, বুলবুল তাকে ভালো না বেসে সত্যাকে ভালোবাসে এবং বিনোদিনী এবং ইন্দ্রনীল ঠাকুরের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে। এরপর ইন্দ্রনীল নিজের ঘরে ফেরে এবং দেখে ফায়ার প্লেসে একটা পুড়ে যাওয়া কাগজের টুকরোতে সত্যা এবং বুলবুলের নাম লেখা আছে। সে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, ফায়ার প্লেস থেকে একটা লোহার রড তুলে সে বাথরুমের দিকে এগিয়ে যায় যেখানে বুলবুল স্নান করছিল। ইন্দ্রনীল তাকে বাথটব থেকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং সে লোহার রড দিয়ে বুলবুলের পায়ের উপর মারতে থাকে। এমন মার মারে সে যে বুলবুল আদমরা হয়ে যায়। এরপরের দিন ডক্টর সুদীপ আসে এবং বুলবুলের অপারেশন করে এবং তার পায়ে প্লাস্টার করে দেয়। এই ঘটনার পর ইন্দ্রনীলের গিল্ট হয় এবং সে বাড়ি ছেড়ে চলে যায়। সে বিনোদিনীকে বলে এখানে তার জন্য আর কিছুই নেই। মুভি আবার প্রেজেন্ট ডেতে ফেরে যেখানে দেখানো হচ্ছে যে হাভেলির কাছে আবার একজন বুড়ো মানুষ খুন হয়েছে। পুলিশ কনস্টেবল সত্যাকে বলে লোকটা খুন হওয়ার সময় একটা বাচ্চা মেয়ে সেখানে ছিল আর সেই বাচ্চা মেয়েটা খুন হতে দেখেছে, আর সেই মেয়েটা বলে লোকটাকে নাকি মা কালী মেরেছে। পুলিশ কনস্টেবল সত্যাকে কয়েকটা এভিডেন্সের ডকুমেন্ট দেয়, সেখানে ডক্টর সুদীপের সিগনেচার ছিল কারণ ডক্টর সুদীপ বডিটাকে এক্সামিন করেছিল। অন্য একজন পেশেন্টকে দেখতে গেছিল ডক্টর সুদীপ এবং খুনের সময় সে কাছাকাছিই ছিল। এবার সত্যার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে ডক্টর সুদীপই এই খুনগুলো করছে এবং চুড়েলের নামে গুজব ছড়াচ্ছে। এর পরের সিনে আমরা দেখি বুলবুল আর ডক্টর সুদীপ খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিল। সত্যা সেটা দূর থেকে দেখে আর ডাইরেক্টলি বুলবুলকে গিয়ে জিজ্ঞেস করে তার আর ডক্টর সুদীপের মধ্যে কি সম্পর্ক, সে কি তার একাকিত্বের জন্য এরকম করছে। তারপরে সত্যা বুলবুলকে তার বাপের বাড়ি চলে যেতে বলে এবং সে বলে যে সে ইন্দ্রনীলকে সব বলে দিয়েছে। এই কথাটা শুনে বুলবুল জোরে জোরে হাসতে থাকে আর সত্যাকে বলে যে তারা সবাই নাকি সমান। এরপরে আমাদের বুলবুলের আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বুলবুলের পায়ে প্লাস্টার করা এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছে। রাতের বেলা হাভেলিতে সবাই ঘুমোচ্ছিল, তখন বুলবুলের ঘরে মহেন্দ্রা ঢোকে। হোপফুলি তোমাদের মনে আছে মহেন্দ্রা ইন্দ্রনীলের যমজ ভাই এবং সে পাগল। মহেন্দ্রা বুলবুলের প্লাস্টার করা পাগুলোকে খেলার ছলে নাড়াতে থাকে
এবং বুলবুল যন্ত্রণায় চেঁচাতে থাকে। এরপর মহেন্দ্রা বুলবুলের উপর উঠে বসে এবং তাকে ব্রুটালি রেপ করে। যন্ত্রণায় বুলবুল অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের দেবী কালীমায়ের মন্দির দেখানো হয় এবং আকাশে যে চাঁদ ছিল সেটা সাদা থেকে লাল হয়ে যায়। এবং এরপরে বুলবুল চিৎকার করে খাটের ওপর উঠে বসে। দেখে মনে হবে যেন বুলবুলের মধ্যে কোনো একটা শক্তি প্রবেশ করেছে। এরপরে এই জঘন্য কাজটা করার পর মহেন্দ্রা ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে। বিনোদিনী সবটা বুঝতে পারে। পরের দিন সকালে বিনোদিনী বুলবুলকে পরিষ্কার করতে করতে বলে এই ব্যাপারটার সাথে তাকে কম্প্রোমাইজ করতে হবে, ঠাকুরদের এখানে এরকম চলে, আর এই হাভেলিতে এরকম অনেক সিক্রেটস রয়েছে। এর একটু পরে ডক্টর সুদীপ আসে এবং সে সব কিছু বুঝতে পারে। সে জিজ্ঞেস করে বুলবুলকে এরকম কে করেছে তার সাথে। বুলবুল তাকে বলে ব্যান্ডেজ করে এখান থেকে চলে যেতে। এই পয়েন্ট থেকে বুলবুল আর ডক্টর সুদীপের মতো ফ্রেন্ডশিপ শুরু হয়, কারণ এই সময় সে বুলবুলের পাশে দাঁড়িয়েছিল। এবার আমরা প্রেজেন্ট সিচুয়েশনে দেখি। বিনোদিনী বুলবুলকে কালী মন্দিরে নিয়ে আসে মহেন্দ্রর মৃত্যুবার্ষিকীর পুজোর জন্য। তখন সেখানে সত্যার সেই ঘোড়ার গাড়ির চালকের ছেলে আসে এবং বুলবুলকে জানায় তার বাবা তার মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে তার দ্বিতীয় বউয়ের কথা শুনে, আর এই জন্য তার মা সুসাইড করে নিয়েছে এবং সে বুলবুলের হেল্প চায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই সত্যা ডক্টর সুদীপকে গান পয়েন্টে রেখে ঘোড়ার গাড়ি করে কলকাতায় নিয়ে যাচ্ছিল, যাতে সে ডক্টর সুদীপকে কোর্টে পেশ করে শাস্তি দিতে পারে। সত্যা ডক্টর সুদীপকে জিজ্ঞেস করে যে তার ভয় লাগছে না। ডক্টর সুদীপ বলে যে সে কোনো খুন করেনি। সত্যা তাকে বলে যে সে তাকে নির্দোষ মেনে নেবে যদি সে নিজের চোখে সেই চুড়েলটাকে দেখে নেয়। তখনই তাদের গাড়ি হঠাৎই থেমে যায় এবং ঘোড়ার গাড়ির চালক চিল্লাতে চিল্লাতে মারা যায়। এরপর সত্যা ঘোড়ার গাড়ির বাইরে বেরোয়। তখন সে দেখে তার সামনে সেই চুড়েলটা দাঁড়িয়ে রয়েছে। সত্যা গুলি চালায় এবং সেই চুড়েলটা দৌড়ে সামনের কুয়াশাতে মিলিয়ে যায়। সত্যা তার পেছনে দৌড়ে যায় এবং আরও কয়েকবার গুলি চালায়। এখানেই রিভিল হয় আসল মিস্টারি। ডক্টর সুদীপ বুলবুলকে চুড়েল রূপে তার সামনে একটা গাছের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে। সে লাল রঙের একটা শাড়ি পরেছিল, তার মুখে লেগেছিল রক্ত এবং তার কোমরের কাছে গুলি লেগেছিল। ডক্টর সুদীপ শকড হয়ে যায়। হাভেলির বড় বউ বুলবুলি চুড়েল ছিল। পরে সেখানে সত্যা আসে এবং ডক্টর সুদীপকে বলে চুড়েল আছে এবং ডক্টর সুদীপকে সে বাড়ি চলে যেতে বলে। এবং এরপর সত্যা বন্দুক আর মশাল নিয়ে সেই চুড়েলটাকে মারতে যায়, কিন্তু ডক্টর সুদীপ তাকে বলে চুড়েল নেই এবং সত্যাকে আটকাতে চায় এবং দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এবং সত্যার সেই মশাল থেকে আশেপাশের পুরো জঙ্গলে আগুন লেগে যায়। সত্যা ডক্টর সুদীপকে জিজ্ঞাসা করে একটা শয়তানের ওপর এত সিম্প্যাথি কেন তার। তখন ডক্টর সুদীপ বলে যে সে শয়তান না, সে দেবী এবং হাভেলির বড় বউ। সত্যা তার এইসব কথা ঠিকভাবে শোনে না এবং সত্যা চুড়েলকে মারার জন্য জঙ্গলের ভিতরের দিকে যায়। এবার ফ্ল্যাশব্যাকে আমরা দেখি মহেন্দ্রা মাস্টার দিনকর এবং সেই বুড়ো মানুষটাকে বুলবুলি খুন করেছিল, কারণ মহেন্দ্রা তাকে রেপ করেছিল। মাস্টার দিনকর তার বউকে প্রচণ্ড অত্যাচার করত এবং মেরে মেরে তার বউয়ের হাড়ও ভেঙে দিয়েছিল। এবং সেই বুড়ো মানুষটা সেই বাচ্চা মেয়েটাকে যে পুলিশের কাছে বয়ান দিয়েছিল তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করছিল, তাই বুলবুল তাকে খুন করেছিল। ওই জন্যই ওই বাচ্চাটা পুলিশকে জানিয়েছিল কালীমা তাকে মেরেছে। বিনোদিনী মহেন্দ্রার ঘরে রক্তমাখা উল্টো পায়ের ছাপ দেখেছিল, কারণ বুলবুলের পায়ের পাতা উল্টো ছিল। ইন্দ্রনীল বুলবুলকে মেরে পা ভেঙে দেওয়ার পর বুলবুলের পা পেছন দিকে বেঁকে গেছিল। ওই জন্যই ডক্টর সুদীপ বুলবুলের জন্য স্পেশাল জুতো আনিয়েছিল যেটা সে তাকে পরিয়ে দিত। ওই জন্যই সত্যা প্রথম দিন শিকারে বেরোবার সময় দেখেছিল ডক্টর সুদীপের কোলের ওপর বুলবুলের পা রয়েছে। অ্যাকচুয়ালি ডক্টর সুদীপ বুলবুলকে জুতো পরাচ্ছিল। সত্যা পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছিল। তখন ডক্টর সুদীপের সাথে তার ধাক্কাধাক্কি হয়। সত্যা ডক্টর সুদীপকে জিজ্ঞেস করে সেই চুড়েলটা কে হয় তার। তখন ডক্টর সুদীপ তাকে বলে তার তো শুধু বন্ধু হয় কিন্তু সত্যার অনেক কিছু হয়, তার বড় বৌদি হয়। তখন সত্যার মাথা টিউবলাইট জ্বলে এবং সে বুঝতে পারে বুলবুলি হলো সেই চুড়েল অথবা দেবী। এটা বুঝতে পেরে সে জোরে জোরে চিল্লায় দেবী অর্থাৎ বুলবুল সেই আগুনের মধ্যে গাছের উপর বসে থাকে এবং আগুনে পুরো ছাই হয়ে যায়। শেষে আমরা দেখতে পাই এক বছর পর ইন্দ্রনীল ঠাকুর সেই খালি হাভেলিতে ফিরে আসে। সত্যা ইন্দ্রনীল ঠাকুরকে একটা চিঠি লিখে যায় যেখানে সে বলে যে সে তাদের মতো হতে চায় না, অথবা সে হয়তো তাদের মতোই হয়ে গেছে। রাতে ইন্দ্রনীল যখন শুয়েছিল তখন সে দেখে ছাই থেকে আস্তে আস্তে একটা দেহ গঠন হচ্ছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। সেই দেহটা আর কারোর ছিল না, ছিল বুলবুলের। অ্যান্ড মুভি এখানেই শেষ হয়ে যায়। এবার আমি তোমাদের সাথে এই মুভিটার ব্যাপারে আমার কয়েকটা থিওরি শেয়ার করব। আমরা এখানে দেখি এখানে রাতের সময় চাঁদের দু ধরনের কালার টোন ইউজ করা হয়েছে, একটা সাদা নর্মালি যেরকম হয়
আর একটা ব্লাড রেড, যাদের ব্লাড রেড কালার সিম্বলাইজ করে ব্লাড শেড অফ এন ইনোসেন্ট, অর্থাৎ কোনো নির্দোষের ওপর যখন ঘোরতর অত্যাচার বা পাপ করা হয়। মহেন্দ্র যখন বুলবুলকে রেপ করে তখন বুলবুল যন্ত্রণায় কাইন্ড অফ মারা গেছিল, অ্যান্ড তারপরেই আমরা মা কালীর মন্দির দেখি এবং চাঁদের আলো ব্লাড রেড হয়ে যায়, উইচ সিম্বলাইজ ব্লাড শেড অফ ইনোসেন্ট বুলবুল। এরপরেই আমরা দেখি বুলবুল চিল্লিয়ে বিছানায় উঠে বসেছে আর তার চারিদিকে কাশ ফুল ছিল। ইট সিম্বলাইজ দেবী শক্তি, অর্থাৎ মা কালীর শক্তির একটা অংশ বুলবুলের মধ্যে প্রবেশ করেছিল, এই জন্যই তার অ্যাটিটিউড বোল্ড হয়ে গেছিল। সে তার উল্টো পানিও গাছের ওপর ইজিলি চলাচল করতে পারছিল এবং তার গায়ের শক্তি অনেক বেড়ে গেছিল। দ্যাটস ওয়াই ডক্টর সুদীপ লাস্টে বুলবুলকে দেবী বলে। বুলবুল কেবল তাদেরই মারছিল যারা গ্রামের মহিলাদের ওপর অত্যাচার এবং শোষণ করছিল, উইচ সিম্বলাইজ সে গ্রামে নির্যাতিতা মেয়েদের কাছে দেবী ছিল অ্যান্ড বাকিদের কাছে ছিল চুড়েল। লাস্ট সিনে আমরা দেখি ছাই থেকে বুলবুলের দেহ গঠন হচ্ছে। বুলবুলকে আমরা তাই ডাকিনীও বলতে পারি, যা মা কালীরই শক্তির একটা রূপ। ডাকিনীরা আগুনের দেবী, তান্ত্রিকরাই ডাকিনীর সাধনা করেন। অত্যাচারে পীড়িত বা মৃত মহিলাদের প্রতিশোধ নিতেই মা কালীর শক্তির একটা রূপ ডাকিনী হয়ে আসে। সো আমরা বুলবুলকে ডেফিনেটলি ডাকিনী বলতে পারি, কারণ সেও প্রতিশোধ নিয়েছিল তাদের থেকে যারা গ্রামের মহিলাদের টর্চার করত। সো ডাকডালিংস, কেমন লাগলো বুলবুল মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে লাইক করো, অ্যান্ড যারা যারা মুভিটা দেখেনি বা যাদের দেখার সুযোগ নেই তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা কমেন্ট করে জানাও তোমরা নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করো অ্যান্ড সিলেক্ট অল অপশন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড স্টে কিউরিয়াস, বিকজ আই ফিড ইউর কিউরিওসিটি। গুড নাইট অ্যান্ড হরর ড্রিমস।